हाय বন্ধুরা, আজকে চলেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, চিকেন মালাই হ্যান্ডি রেসিপি। এখানে রাখা আছে পিস করে রাখা চিকেনগুলো, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এবার এটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। সমস্ত চিকেনটা ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমরা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম 30 মিনিটের জন্য। এরপর একটা কড়াইতে কড়াইটা গরম হলে তেল দিয়ে দিলাম, রিফাইন্ড অয়েল, সাদা তেল ইউজ করব এটাতে। এরপর তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো স্লাইস করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো সমস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে দিতে হবে। হালকা হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, খুব বেশি লাল হবে না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তোমরা যেরকম ঝাল খাও সেই পরিমাণ অনুযায়ী দিতে পারো। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আচ্ছা, এরপর দিয়ে দেবো আমরা কাজু বাদাম, এটাও তোমরা পরিমাণ মতো দিতে পারো। কাজু বাদামটা দিয়ে এবার ভালো করে এটাকে একটু হালকা করে তেলে ভেজে নিতে হবে। একটু লাল লাল হয়ে এসছে, এবার এটাকে আমরা একটা প্লেটে তুলে নেব। একটা প্লেটে আমরা তুলে নিয়েছি, এবার আমরা এটাকে একটা মিক্সির মধ্যে সমস্তটা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তো চলো এগুলো আমরা মিক্সিতে এখন দিয়ে দিই। মিক্সিতে সমস্তটা ঢেলে নেওয়ার পর এটাকে আমরা একটু পেস্ট করে নেব। আচ্ছা, পেস্টটা হালকা হয়ে গেলে এর মধ্যে একটু জল অ্যাড করে দেব। জল অ্যাড করে এটাকে আবার ভালো করে আমরা পেস্ট করে নেব। আমাদের বাটা হয়ে পেস্টটা হয়ে গেছে, এবার এটাকে একটা বাটিতে আমরা তুলে নিলাম। এবার আবার কড়াই বসিয়ে সেই তেলের মধ্যেই, তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটারটা দিয়ে তেলটা ভালো করে একটু নেড়ে নিতে হবে। বাটারটা পুরো গলে গেলে তেলের মধ্যে ভালো করে নেড়ে নিয়ে এটা একটু গলে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব গোটা গোলমরিচ গুঁড়ো, দুটো দারচিনি, 3টে এলাচ, আর দিয়ে দেব 3টে লবঙ্গ। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নেড়ে নিয়ে এবার আমরা মশলা গন্ধটা যাতে কেটে যায় একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে পেস্ট করে রাখা পেঁয়াজের পেস্টটা, পেঁয়াজ, কাজু আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াতে হবে। এটা ভালো করে একটু নাড়াচাড়া করে
दो तीन मिनट मत फुटिए नीते होबे। देखो एर मध्य दिए एक सुंदर कलर चले एसेछे। एबार आमरा एर मध्य एक एक करे पिस करे रखा चिकेन गुलो एड करे दीते होबे। चिकेनटा एड करे एबार भालो करे नाड়াচাড়া করে চিকেনটা পুরো মাখিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলাটা চিকেনের মধ্যে যায়। চিকেনটা তিন চার মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ধনে গুঁড়ো। তারপর আমরা দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে নুন। দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আবারও পাঁচ মিনিট ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমরা কষিয়ে নেব। ভালো করে এটা আমার কষা হয়ে গেলে এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ অনুযায়ী টক দই। আমি চার চামচ মতো টক দই দিয়েছিলাম। বাটিটা ধুয়ে অল্প একটু পরিমাণ জল দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আবারও আমি তিন চার মিনিট এটাকে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে মশলাটা আমার মাখানো হয়ে গেলে এটাকে আমরা ফোটাতে দেব দশ মিনিট মতো। দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখো চিকেনটা আমার অনেকটা রেডি হয়ে গেছে। এরপর আমরা উপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি গুঁড়ো করে উপর দিয়ে অল্প করে পরিমাণ মতো ছড়িয়ে নিলাম। নিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন মতো বাটার। বাটারটা অ্যাড করে আমরা নাড়াচাড়া করব না, এটাকে আমরা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আমার চিকেন তৈরি, গ্যাস বন্ধ করে দিলাম। পাঁচ মিনিট পর আমরা এটাকে একটা পাত্রে তুলে নিলাম। দেখো তৈরি চিকেন মালাই হ্যান্ডি রেসিপি, তোমরাও ট্রাই করতে পারো, ভীষণ টেস্টি খেতে হয়। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করে দিও।